আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি মাছের ডিম ভাজি করব, তা আবার শিং মাছের ডিম। অল্প পরিমাণে কিন্তু এটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর, খেতে অসম্ভব সুস্বাদু মজার হয়ে থাকে। যারা কখনো খান নাই আজকে রেসিপিটা ফলো করে অবশ্যই শিং মাছের ডিম এরকম ভেজে দেখবেন। অল্প কয়েকটাই আপনি ভেজে নিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন। অল্প কিছু ডিম হলে আমরা আলাদাভাবে ভেজে খাই না, অনেক সময় মাছের সঙ্গে রান্না করে ফেলি। শিং মাছের ডিম যদি আলাদা করে ভাজা যায় খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। মাছের ডিম খেতে কার না ভালো লাগে? অনেকে তো আবার মাছে কেনেন মাছের ডিম খাওয়ার জন্য। গরম ভাত আর ডালের সঙ্গে মাছের ডিম ভাজা থাকলে তাতেই যেন স্বর্গীয় সুখ। কিন্তু জানেন কি মাছের ডিমের কত উপকারিতা? জেনে নিন আজকে মাছের ডিমের কী কী উপকার পাওয়া যায়। মাছের ডিমে ভিটামিন এ থাকার ফলে চোখ ভালো থাকে। মাছের ডিম খেলে রক্ত পরিষ্কার হয় এবং হিমোগ্লোবিন বাড়ে, ফলে অ্যানিমিয়া থেকে রেহাই পাওয়া যায়। হাড় শক্ত হয় কারণ মাছের ডিমের মধ্যে থাকে ভিটামিন ডি। ভিটামিন ডি থাকার ফলে দাঁতও ভালো থাকে। ভিটামিন ডি থাকার ফলে যাদের হাড়ের অসুখ আছে তাদের পক্ষেও মাছের ডিম অনেক ভালো। মাছের ডিমটা ভাজার জন্য এখানে দেখুন আমি সামান্য তেল দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়েছি। যতটা পরিমাণ আমি এখানে ডিম নিয়েছি তার চেয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। এইখানে ডিমের পরিমাণ খুবই কম, অল্প একটু ডিম। শিং মাছের ডিম কিন্তু বেশি পরিমাণে হয় না। এখানে 1 কেজি মাছ থেকে যে কয়েকটা বড় মাছ ছিল সেটার মধ্যে ডিম হয়েছে, তো আলাদাভাবে আমি মাছের ডিমটাকে ভেজে নিচ্ছি। উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এই খাবার খুব উপকারী। আমি ডিমের মধ্যে স্বাদ মতো মশলা অ্যাড করে নিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরে গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া। মশলা যে যেমন খেতে পছন্দ সেই অনুযায়ী দিতে পারেন। আমি আমার স্বাদ অনুযায়ী সবগুলি মশলা দিয়ে দিচ্ছি। এখানে মাছের ডিমের পরিমাণ কম সেজন্য মশলা আমি কম দিয়ে নিচ্ছি। পেস্টটাকে হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে মশলা সহ ডিমটাকে দিয়ে দিয়েছি। এখানে দেখুন একেবারেই অল্প পরিমাণে ডিম, তবে এটা দিয়ে ভাত কিন্তু পেট ভরে খাওয়া যাবে। যারা মাছের ডিম পছন্দ করেন তাদের কাছে তো অনেক প্রিয়। অনেকে আছে মাছের ডিমটা খেতে চান না বা পছন্দ করেন না, তবে আমার কাছে এবং আমার বাচ্চাদের কাছে অনেক ভালো লাগে এরকম ডিম ভেজে খেতে। সেই জন্য অল্প একটু ডিম, তারপরেও কিন্তু আমি আলাদা করে ভাজি করে নিচ্ছি আর আপনাদের মাঝেও আমার ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। এটাকে আমি ফ্রাইপ্যানে 4 থেকে 5 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি যেন ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়। এখানে পেস্টটাকে আমি সম্পূর্ণভাবে কিন্তু প্রথমে ভেজে নিই নাই, যেন কাঁচা গন্ধ না থাকে আর ডিমটাও যেন ভালোভাবে ভাজা হয় সেজন্য আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে কয়েকটা টুকরা আমি হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়েছি। আপনারা চাইলে ফালি করে দিতে পারেন, আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম সেটাই কয়েক ফালি দিয়ে দিয়েছি। যাদের চোখের সমস্যা দেখতে ঝাপসা মনে হয় তারা কিন্তু মাছের ডিম খেতে পারেন। মাছের ডিমে আছে ভিটামিন এ, এর ফলে কিন্তু চোখ ভালো থাকে, চোখের যে কোনো সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। যাদের রক্তে সমস্যা আছে এই ডিমের, যে কোনো মাছের ডিম খেলে রক্ত পরিষ্কার হয় এবং হিমোগ্লোবিনের যাদের সমস্যা আছে কম আছে, তো মাছের ডিম এভাবে ভেজে খেতে পারেন, তাহলে হিমোগ্লোবিন বাড়বে, ফলে অ্যানিমিয়া থেকেও রেহাই পাওয়া যায়। অনেকের আছে হাড় দুর্বল থাকে, তো যদি মাছের ডিম ভেজে খাওয়া যায় হাড় শক্ত হয় কারণ মাছের ডিমের মধ্যে থাকে ভিটামিন ডি। ভিটামিন ডি যদি খাওয়া যায় তাহলে কিন্তু হাড় অনেক শক্তিশালী হয় এবং অনেক মজবুত হয়। যাদের দাঁতের ব্যথা আছে, দাঁতের সমস্যা আছে, তারা কিন্তু এরকম মাছের ডিম ভেজে খেতে পারেন। শুধু যে শিং মাছের ডিম খেতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো মাছের ডিম খেলে ভিটামিন ডি পাওয়া যাবে এবং দাঁতের সমস্যাও কিন্তু সমাধান হয়ে যাবে।
অনেকের দাঁতের মধ্যে গোড়ার মধ্যে দেখবেন নরম হয়ে যায়, কালসে ভাব থাকে, সেক্ষেত্রে দাঁত শক্ত হবে, দাঁতের মাড়িও ভালো থাকবে। কারণ ডিমে আছে ভিটামিন ডি, ভিটামিন ডি থাকার ফলে দাঁতও অনেক ভালো থাকে। যাদের হাড়ের অসুখ আছে তারা কিন্তু এই মাছের ডিমটা খেতে পারেন, কারণ হাড় ভালো থাকতে হলে ভিটামিন ডি প্রয়োজন। তো ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে, সেজন্য মাছের ডিম ভেজে এরকম করে খেতে পারেন। অ্যালজাইমারের রোগীরাও মাছের ডিম খেতে পারেন, উপকার পাবেন। আমি মাছের ডিমটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, এখন ছোট একটি বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। অল্প পরিমাণ ডিম কিন্তু পুষ্টিগুণে ভরপুর। যারা মাছের ডিম খেতে পছন্দ, আশা করছি আজকের রেসিপিটা তাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে ভালো একটি কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।